আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইম্প্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারব। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন, হাইলি ইল্লিগাল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইল্লিগাল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে, উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন করা যায় না। এটা ইলিগাল জাজমেন্ট পরে বলতে পারবো আইনে এটা পারমিশন না, উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন সেটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে, উনি যে কথাটা বলেছেন ওদেরকে এই তিনজনকে ইন্টিমিডেট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত, উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলকুশি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সেখানে তাকে জেরা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কি না, অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সার স্টেটমেন্ট, আইওএসে আইকো জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল এটা বলেছিল, পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট, ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে, ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় নাই। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিস সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না, ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড, অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড, মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল, সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাইকোর্ট অ্যান্ড আই এম কনফিডেন্ট দে উইল বি অনারেবলি অ্যাকুইটেড। এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে, পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রু, এরকমভাবে জাজমেন্ট সেটা সেটেছে। আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে, এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা কোনো, ওরা ঝগড়া করছে, অভিযোগটা হলো ওখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায়র কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে, এখানে এসে জিজ্ঞেস করেছে কী হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হে আমরা আমাদেরকে মারছে, তখন শোয়েব তার পর একটা ডেকা ছিল, ডেকার নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর, এটাও তাদের ও এসছে কোন জায়গাতে ওদের নলেজে নেই যে হিজ আর্ম হইতে, সুপ্রিম কোর্ট এগুলো বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগারগুলো এটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানত। আর প্রি মিটিং অফ মাইন্ড যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে ফোন করতে হবে, এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষীও বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল ফোন করার জন্য, অনলাইনে সাডেন তারা। আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে,
এই নিয়ে বোধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল, এটা হলো প্রসিকিউশনের যে আয়ুটনার, যে আয়ুটনার সে সহ মদ খাচ্ছিল, এর মধ্যে বোধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসে বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলি কেন, এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলে ফ্রম হোয়ার ইট ইস ইট হ্যাজ কাম দ্যাট দে হ্যাড ইন্টেনশন টু কিল অফ দে হ্যাভ কাম হিয়ার টু কিল হিম, সোয়েব এসে করতে এসে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বোধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আইউটনেস বলছে বোধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বোধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে, এমন সময় সোয়েব এসে ঘা দিয়েছে। সোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে বলছে হাউ ইউ ক্যান কানেক্ট দিস এ কুইস পার্সন উইথ দি কজ অফ মার্ডার। কী বলবো, বলার কিছু নেই। আমার পঁয়তাল্লিশ বছর জীবনে এত বড় ইল্লিগাল জাজ বা সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল, মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড, আই ওটা এভিডেন্স নো আই ওটা এভিডেন্স দ্যাট ইজ দেম টু ইমপ্লিকেট দেম উইথ দি কজ অফ ডেথ।